তারা হইব জাহান্নামের খাফড় ফিন্দাও সবটাকি না নিম্নস্তরর তলর জাহান্নামের সাজা এক জাহান্নামীরে জাহান্নামের জুতা ফিন্দানি হইব আগুনের জুতা এই জুতার গরমিওয়ালা তাকব এখান ফিন্দার পরেও তার মগজ ওলা উতরাইব জেলা হান্ডির ভিতরে গরম পানি জেলা উতরাইতে তাকে ওলা উতরাইব আল্লাহ হেফাজত ফরমাইতা সবে ও আল্লাহুম্মা আমিন জাহান্নাম এর বাদে হে যে গর তাহের ই গরর হে উপযুক্ত না ওফতাহু লাহু বাবাম মিন আবুয়া বিন নার জাহান্নামর গাড়ার দরওয়াজা এখন খুলিয়া দিলাম এরপরে কইবা ই গরর হে উপযুক্ত না ইউজাইয়াকু লাহু কবরুহু আর এই জাহান্নামীর কবর রে আল্লাহ কিদা করিয়া দিলাইবা একদম সিকুন আর একদম তং বানাইয়া দিলাইবা সিফা বানাইয়া দিলাইবা হদিস শরীফের মধ্যে আয় যে গুনেগার তাকবো হাত্তা তাখতালিতুল আজলা ফাতিয়ালর হাড্ডি এক সাইটর হাড্ডি আর এক সাইটর হাড্ডির লগে ওলা কিদই দিব মিল খাই লইব ঠাক ঠাক কইয়া বাঙ্গিব আর ও আজাবর মধ্যে হে তাকবো আজাবর মধ্যে হে তাকবো আমার ভাই হল যদিন আল্লাহর নাম আমরা দুনিয়াত লইয়া থাকি আল্লাহর এবাদত আমরা যদিন করিয়া থাকি আল্লাহর বন্দেগি যদিন করি আর গুনাত তাকিন যদিন বাসিয়া থাকি আল্লাহ আমরারে ই জাহানো কামিয়াব করবা আর আখেরাতর জাহানো আল্লাহ কামিয়াব করবা ওকাদা রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদত দুই নম্বর ও বিল ওয়ালিদাইনি ইহসানা মুখতসর আমি শেষ করে লইম তবজ্জু সাইয়ার আপনাই তোর কাছে শুনবা তো ইনশাআল্লাহ একদম মুখতসর মনে হয় ইমাজ শুনলেও হুদতে পারই কিন্তু আমি আমার নয়া মোতালা হিসাবে স্টাডি হিসাবে আপনার তোর সামনে তুলিয়া ধরবার কোশিস করব দুই নম্বর আল্লাহর রসুল রে আল্লাহ তাআলা ফরমাইতরা আমার বাদে তুমি তাই বালা ব্যবহার বালা সুলুক মামেলা খাল লগে করতায় ও বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাফর লগে বালা সুলুক করো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন মুফাসসিরিন ওখলোর সরদার তাইন ফরমাইতরা মা বাফর না ফরমানি লাউ আন্নাল ওয়ালাদা ওয়াকাফা বিজানিবিল ওয়ালিদ এক ছেলে দুদিন বাফর সাইডে দুদিন খাড়া থাকে ইয়া বুয়াত থাকে ফানাফারা সৌবা বালা করি শুনুক ঠান্ডার মৌসুম সাদর হে উড়িয়া বই রইছে ইয়া উবাই রইছে চাদর ইকান তুলা ফড়ি গেছে মাটির লাগি গেছে এই মাটির তাকিন বাসাইবার লাগি হে চাদর তলে তাকিন উফরে দিওয়ালা উঠাইছ উঠাইতে সময় চাদর ও যে দুল আসলো বালু আসলো এই বালুয়ে সিটা মারিয়া বাফর চেহারা ইয়া শরীরের মধ্যে ফড়ছে ইয়া মার চেহারা ইয়া শরীরও ফড় লাগছে এই বালু আঞ্জানোর মধ্যে ফুয়ায় তার চাদর ইয়া খাফড় উঠানির কারণে এই বালুর সিটা মা বাফর চেহারাত লাগার কারণে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমাইতরা কুতিবা ইনদাল্লাহি আকান এই আওলাদ আল্লাহর কাছে নাফরমান আওলাদ লেখা হইব নাউযুবিল্লাহ এই ধরনের গুনাহ কত বেশি আমরা করি ইন্না মিন আকবারিল কাবাইর শুনো ভাই বোন সবটাকিন বড় গুনাহ কবিরা গুনাহ তো বড় আর কবিরা বড় গুনার মাঝে বড় দুই গুণা এক নম্বর হইল আশিরকু বিল্লাহ আল্লাহর লগে শরীক তেরানি অন্য দেবী দেবতা অন্য খুদা ভগবান রাম কৃষ্ণ ডিষ্ণ যা শুন তারারে মানা আল্লাহ সাড়িয়া ওগুলো এখন শিরক গুনার মাঝে সবথেকে বড় গুণা বড় গুনার মাঝে দুই নম্বর হইল ওকুকুল ওয়ালিদাইন আর মা বাফর নাফরমানি মা বাফর নাফরমানি আল্লাহর রসুল একবার মিম্বরে উঠিস মিম্বরে উঠি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনবার কইছেন ওয়াল্লাহ 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 আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তাআজ্জাব আসসাহাবা তাকাল্লাব তাহাইয়ারা সাহাবাগল পরিশান হয়ে গেল
আল্লাহর নবী মিম্বরে উঠিয়া খালি আল্লাহর কসম খাইন দেখি, মিম্বর তাকে লামসই, লামিয়া কইদরা তিনবার কইছই, আবশিরু আবশিরু আবশিরু, স্বাগতম, খুশখবরি খুশখবরি খুশখবরি, লিমানিল বুশরা ইয়া রাসূলুল্লাহ, এই ওয়েলকাম আর স্বাগতম খুশখবরি খারে দিতরা আপনি? আল্লাহর নবী এর বাদে ফরমাইতরা, মান সাল্লা আসসালাওয়াতিল খামস, যে বান্দায়ে ফাসখতর নামাজ বা জামাত আদায় করব, ওয়াজতানাবাল কাবায়ির, কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকব, দুই জিনিস হইছ, এক নম্বর ফাসখতর নামাজ, দুই নম্বর কবিরা বড় বড় গুনাহ থেকে বাঁচিয়া থাকব। এর বাদে আল্লাহ রসুলে ফরমাইতরা, ইয়াদখুলু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ হাইসু শাআ, জান্নাতের আট দরওয়াজা, আটখান দরওয়াজা জান্নাতের, আটখান দরওয়াজা, এই এই দুই কর্মত্যাকিন ইয়া কর্ম করনেওয়ালা, নেকির খাম ফাসক্ত নামাজ পড়নেওয়ালা, কবিরা গুনাত্যাকিন বাসিয়া থাকনেওয়ালা, এই গুরু মানসরে জন্নতর আট দরওয়াজায় ডাকিব, আমারও বায়ু আমারও বারায়ু আমারও বায়ু, আট দরওয়াজাই বন্দার লাগি একদম ওপেন করা হয়ে দিব, খোলা হয়ে দিব। এর বাদে আল্লাহ রসুলে ফরমাই যায়, ইল্লা, কিন্তু দুই গুরু মানুষ যার লাগি জাহান্নামর আটখান দরওয়াজা বন্ধ, এখানেও খোলা হইতো না, বাবু সালাত বাবু যাকাত বাবুর রায়ান বাবু সাদাকা, যত জন্নতর দরওয়াজা ইয়া দরওয়াজার নাম আছে, কোন দরওয়াজা না, সব বন্ধ, দুই গুনাহ করনেওয়ালা, কোন দুইজন? আশিরকু বিল্লাহ, যে আল্লাহর লগে শরীক ঠেরাইব, অন্য খুদা খুলরে মানব, ও উকুকুল ওয়ালিদাইন, আর মা বাপর নাফরমানি কর। আমি আসল মকসুদর দিকে দিয়া ইয়ার, মা বাপর বিষয়ে তো বেহরহাল আমরা বহু শুনছি, দেখো আমার ভাই অকল মা বাপ কিতা, বস আমি দুই শব্দের মধ্যে আমি শেষ করিলে ইয়ার, জেলা দ্বিতীয় আল্লাহ ব্যতীত আর কেউ নাই আল্লাহর লাখান, ও দ্বিতীয় আল্লাহ, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ আল্লাহর লাখান নাই দুনিয়াত, আসমানো না জমিনো, বস মা মার লাখাম দ্বিতীয় মা দুনিয়াত নাই, ও দ্বিতীয় বাপ, ও দ্বিতীয় মখলুকার মাঝে ও দ্বিতীয় মাত্র দুইজন, একজন হইলা মা আর একজন হইলা বাপ, আর আস্তা জাহানোর মাঝে ও দ্বিতীয় হইলা আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ কইতে আমার এবাদত করো আর মার লগে বালা সুলুক। এক জায়গা তো আল্লাহর নবীয়ে ফরমাইদরা, রিদার রব ফি রিদাল ওয়ালিদ, তোমার আব্বা যদিন খুশ তা হইন তে তোমার আল্লাহ খুশ, ও সখতুর রব ফি সখতিল ওয়ালিদ, তোমার আব্বা নারাজ আল্লাহও নারাজ, যেন আব্বা খুশ আল্লাহ খুশ, যেন আব্বা নারাজ হন আল্লাহ নারাজ, কত আব্বা আম্মারে আমরা নারাজ করি। এক মুহাদ্দিস হাজার হাজার মানুষরে ফোড়াইন তাই, যে সময় তাই ফোড়ানিত লাগইন হাজারে হাজার মানুষ, বড় বড় উলামা খোলাইয়া তান দর্শ বইতা, আমার মনে আর এই মাদ্রাসার ওয়াদ ও জামিয়া ইসলামিয়া তো ইবিয়াত, এই ঘটনা আমি খুশলাম একবার, মুহাদ্দিস সাহেব যেদিন আমার মা মারা গেছিল এর বাদর দিন আমার মাদ্রাসার ওয়াদ আসল, মুহাদ্দিস সাহেবে ফোড়াইতা, যে সময় তান ফোড়ানি পুরা জজবার মধ্যে আইত, পুরা ইমোশনে লইয়া ফোড়াইতা, ও সময় তানোর বুড়ি মা আতর মধ্যে লাঠি একটা লইয়া আইতা বিড়ো, এখন যদি নন আইয়া কেউ আমারে বাড়ি শুরু করুন আমার ইজ্জত বাড়িব না কমব, হন না ভাই হন কমব, বলা বড়া মজলিসও তান বুড়ি মা আইতা, তাই দেখার পরেও
কারণ ছাত্র শাগির দখলরে হইতা রাস্তা দিলাও আমার মারে। বুড়ি মাই শুনত ব্যালেন্সও পুরা ঠিক না। আয়াও তানফুয়া মুহাদ্দিস হাজার হাজার ওলামা হলরে ফড়াইতরা দর্শে হদিস দিতরা আয়াও মাতাত শুরু করেন বাড়ি লাঠি দিয়া উলোফালো করে দিন বেড়িয়া কারে জমানার মুহদ্দিস রে। আর গিদা কই আলকিল হুবুব আলা দাজাজা আলকিল হুবুব আলা দাজাজা এ অন হদিস ফড়ানি তাইছত হো উগার তল থেকে আমার মুরুক আশিগুন বার করি এগুন তোরে দানা দিলে না গিতা লাগিন এগুন তোরে উফাস তো ইয়াইস বাচ্চাও গেছ নানি বুড়াও আর বাদেও তো দিল দিমাগ রুতাই তো লাখানো যায়। হালাকে এই মুহাদ্দিস ইবনে হায়বা যে সময় আইতা আইতে সময় তাইফুরা দানাওনা দিয়া আইতা ডেইলি ঘটনা হয় তানোর স্টুডেন্ট ছাত্রয় কিছু হইলা হুজুর যে সময় আপনি পুরা জজবার মধ্যে আইন ফোড়ানি ওই সময় আপনার মায়া ইয়া সব বেড়া করি দি আপনারে মারবেন আমরা সামনে আমরারও বাদ লাগে আমরারও বাদ লাগে না আমরার হুজুর রে আইয়া মায়া মাররা আপনি দানা কিতা লাগিন দিন না আপনার মার যে সাগ ও গিদা মুরুক আশা শনি তারে কিতা লাগিন দিন না ও কইলা বেটাইন সত্ররে আমি ডেইলি দিয়াই আপনি যদি ডেইলি দিয়াই আপনার মা কিতা লাগিন মারাতাইন এক কাম করবা আপনি দানাও না দিয়া আর বারে দি সিটকারি লাগাই দিবা তেও আর আইতে পারতা না তাই কে কইতরা ছাত্রয়ে তান মার বিষয়ে কইতরা ওখান কইতে উস্তাদে খান্দা শুরু করছ বেটা আমি তো ইনো ফড়াইও আমার মার বদৌলতে মার দুয়ায় আমার মা যদি নিন আইন না তো মদিনার কমলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতাবা বন করে দিবা দূরে হোক সুবহানাল্লাহ কিতা মতলব আমার মায় আমারে বেড়াইয়া দাইন মাথা ফুলাই লাইন শরীর দাগ ধরাই দে রাইত যে সময় আমি ঘুমাই তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া কইল হায়াবা বড়া বদলিস তোর মায় মারস নানি আমার কিতাব ফোড়াইতে আমার বাণীগুলি ফোড়াইতে তোর মায় তোরে মারস নানি স্বপ্নে হইতা নাম ইয়া রাসূলুল্লাহ আমার মায় মারস খান মারস আমার দেখাইয়া দে স্বপ্নে হইতাহা ইয়া রাসূলুল্লাহ আমার মায়ও নো বাড়ি মারস আল্লাহ নবী তানোর মুবারক আদ দিয়া জমানার মুহদ্দিসর হা কিতাব মাতার মধ্যে চেহারার মধ্যে ওলা মুসিয়া দিতা সুবহানাল্লাহ আমার তালাবা আমার মা যদি নিন আওয়া বন্ধ করে দেন মদিনার কমলিওয়ালা ইনসান আর জিন্নাতর যে সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার খবর মধ্যে আওয়া বন্ধ করে দিবা সুবহানাল্লাহ ওমার মকাম ওমার মর্তবা ও মা বাফল লাগি খুয়া ওইসে ঔলাদ রে বালা ব্যবহার কর বাদ ব্যবহার করিও না মারে গালি গুলুজ দিও না গাইলেইও না বাদ ব্যবহার করিও না এখন মা তয় বহুত দেখা দেয় ঔলাদ বালা বালা গোরানার ঔলাদ বিগড়ি দেয় নষ্টই দেয় মা বাফরে মারোইন ওইনি না নাইলা আরে ভাই মাতইন না আপনার ইনতে এই ধরনের ঘটনা হয়নি না না ওই কারণ কিতা যে মার বাফে সব কিছু বাদ দিলেন ঔলাদর লাগে কত ভাই গুড়া বাফর বারোটার আগে বাড়িতেও আইন না জুহি সন্তান জন্ম লইল মাগরিব বাদে বাড়ির থেকে নবারইন না আপনার বিবি মাসও দুই তিন দিন ফাঁকানিত না গেলে হয় না সন্তান পাওয়ার বাদে মায়ে ফোন করিয়াও নিতে পারইন না অত কিছু মায়া মায়ের শরীরের রক্তরে দুধ বানাইয়া বাচ্চার সিনার মধ্যে শরীর দিতরা অত মায়া অত মোহাব্বত বাফে নিদল লাগি জীবন খাটানি বাদ দিলাই আউলাদ ফাবার বাদে ওলানি না না ভাই হল এই আউলাদ খিতা লাগি না ফরমানো আপনি ঝুঁকি গেছেন আপনার ফুয়ারে আপনি সুজা করছ আপনার শরীরের পশং রুম যেটা দলা হয়ে গেছে আপনার ফুয়ার রুম রে খালা বানাই মাল্লাকি আপনার হাড্ডির ভিতর ক্যালসিয়াম আপনি শুকাই লইছেন ফুয়ার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম হারাই মাল্লাকি আপনি বুড়া গাছ বনি গেছেন ফুয়ারে সবুজ গাছ বানাইছেন আপনি কবর দায়িত্রাগি
ফুয়া আঠের ওয়ালা বুদাদায় জমিনর সিনারে ফারি লইত ও ফুয়া আখের নাফরমান কিতা লাগি লইছে ওয়ার কারণ কিতা সবব কিতা মুহদ্দিসিন নখলে ফরমাইতরা কয়েক কারণে আউলাদ নাফরমান আর এই কারণ প্যারেন্টস মা বাপর তরফ থাকি নয় যে সময় এক নম্বর কারণ শুনিয়া রাখকা ভাই এখন এক নম্বর ওজা এক নম্বর রিজন যে মা বাপে নিজর আউলাদ রে তালিম বালা শিক্ষা দিবানা এই মা বাপর আউলাদ মা বাপর নাফরমান বনি যায় এক নম্বর শিক্ষা উপযুক্ত শিক্ষা যদি আপনার আউলাদ রে আপনি দিন না আপনার আউলাদ মূর্খ থাকব আপনার আউলাদ জাহিল থাকব আপনার আউলাদ গাওয়ার থাকব আল জাহিলু আল জাহলু দাউন কাতিল জাহালত মূর্খতা ওলা এক বিষ যে বিষে মঞ্চরে ধ্বংস করিলে আল জাহিলু আদুবুন লি নফসিহি জাহিল অন্যর না জাহিল তো নিজর দুশ্মন তাকে নিজে নিজর দুশ্মন এক নম্বর বাদে অন্যর দুশ্মন বনে আউলাদ রে বালা শিক্ষা না দিলে বালা তালিম না দিলে আউলাদ মা বাফর নাফরমান বনে এখন আমরা দেখি আমরার আউলাদ আমরা নাফরমান বনে আয়া আউলাদ রে দেলা শিক্ষা দেওয়া লাগে দেলা তালিম দেওয়া লাগে দিয়ার নি না না এক বুজুর্গর কাছে এক বাপ আইলা আয়া কইলা হুজুর ও দেখো আমার চেহারা আমার ফুয়ায় মারি দিছে থাবড়া থাবড়া মারি গাল লাল করে দিছে বলে আচ্ছা তাইনার কোনো জবাব দিল না আত উঠাইয়া বদুয়াও করছুন না ফুয়াল লাগি খতবিল তলে দিয়ে সাইয়া কইলে হাল তা আল্লাম তাল কোরআন যে ফুয়ায় তোমার গালো মারছে তারে কোরআনে করিম কোরআনে মজিদ শিখাইছ নি বাফে উঠিয়া গালো আতাই আতাই কইদ্রাল্লা জি না সময় পাইছি না আচ্ছা দুই নম্বর সওয়াল হাল তা আল্লাম তাহু সুন্না আপনার ফুয়ারে আপনি নবীদের আখলাক কালচার শিখাইছ নি বললা জি না তার তো সময় পাইছি না সকালে বারোইয়া দিতাম কি তিন নম্বর হাল তা আল্লাম তাহু আখলাক সালিহীন তোমার ঔলাদ রে তুমি নেক মঞ্চর ক্যারেক্টার শিখাইছ নি শুনাইছ নি কইলা না ও আল্লাহর বুজুর্গে জবাব দিতরা কিতা বলিয়ে জবাব দিতরা হাসবুকা ওয়ালাদুকা সুর বিজারাবি এই যে তোমার ফুয়া দেগু এগু ফুয়া না এগুরে মস্ত একটা টাওয়ানোর শাড় বানাইছো এগুরে এগুরে মানুষ না সৌর এগুরে এক শাড় বানাইছো আর শাড়ে আপনার বালা ব্যবহার করতো আপনার লগে এখানোর কোনে দিন আশা রাখবা না এগে তো আপনারে ওলা মারবো মারি মারি আপনারে খবরও দিব এক নম্বর কারণ মা বাপে যদি আউলাদ রে বালা শিক্ষা দেন না আউলাদ নাফরমান হই দেয় দুই নম্বর যে সময় আউলাদর দুস্ত সম্পর্ক যার লোকে আপনার আউলাদে রাখের ফুয়ার ফুড়িয়ে আপনার আউলাদর দুস্ত হল যদিন বাদ হই দেন কালচার যদি তার খারাপ থাকে এই আউলাদর দুস্তখলর কালচার খারাপ থাকার কারণে আপনার আউলাদ বাদ হই দিই আপনার আউলাদে এক্সট্রা টাইম খানো খাটার টাউন গিয়া খারখার লোকে ঘুরে আয়া জাল লোকে ঘুরে রিগুর কালচার আখলাক ক্যারেক্টার দুদিন খারাপ থাকে তো কোনে দিন আপনার ফুয়া বালা হইতো না আপনার ফুড়িরে আপনি কলেজ দিতরা আপনার ফুড়িরে আপনি বড় জাগাত দিতরা শিক্ষা অর্জন করবার লাগি বালা আপনি দেখুন আপনার ফুড়িয়ে খাল লোকে কোন সেহেলি অখলর লগে ইয়ারানা করিয়া জীবন রে তাই অতিবাহিত করে আয়া যদি নিতার কালচার বাদ থাকে আপনার ফুড়িরে যদি নিতার তাকিন আপনি রুকইন না তে আপনার ফুড়ি একদিন আপনার মাতারে সমাজের সামনে নিচা করব নিচা করব নিচা করব এখানে আল্লাহর রসুলে ফরমাইতরা কিতা ফরমাইতরা আল্লাহর রসুলে মনে মনে বাই কেন হইবা মোল্লায় টান দেন না বুঝরানি এক কোটি টাকা দিন দিতাম না টান বুঝরাই না ঠান্দেরা মৌলবি না বাল আমি বয়ানো মাসানো মাতি রসুলের সুন্নতি গুণা এক ফিসদ আমরা দুদিন নষ্ট হই 99% আপনাইতে কররা আমরা রে ইয়াদ রাখবা অন মৌলানা জৈনুল হক সাবরে এখন কইছি
আপনাইতে মাতন্না মাতি তো হে মার্কেটতে যে শুরু করলা দিন নসিহত, দিন নসিহত, নসিহতর মানা হইল যেটাই আপনার জীবন জীবন আসর করে আসর। তোমার বাই হল দুস্থ বুজুর্গ, আল্লাহ রসুলে ফরমাই আল মার ও আলা দিনই খালিলিহি, মৌলানা কতখান বালা, আমি কতখান বালা, ইয়া আমার ও বাই কতখান বালা, এই সার্টিফিকেট আর গ্যারান্টি দিলে দিতে চান যদি বস আপনি আমার আর মৌলানার ইয়া তানোর দোষ দেখি লাউকা, আমি খারে সঙ্গী বানাইছি, আমার দোষ যুদিন বালা তখন, আমার সঙ্গী দুদিন বালা তখন, তে মনে করি আমি বালা, আমি বালা, আপনার ফুয়া বালা, আপনি গ্যারান্টি দিবান আপনি তাহাজ্জুদ নামাজ পড়াও তা লাগিন না, আপনার বিবিএ ডেইলি 10,000-12,000 তসমি মারোই ওতা লাগিন তান ফুড়ি বালা ফুয়া বালা না, কখনো না। লাত উবার ওমা উবাররিউ নাফসি, আমি আমারে বালা কইয়ান না, নবিয়ে কইত্রা কেন নফসে মাঞ্চরে গুমরাহির দিকে দিল ইয়া দায়, আপনার ফুয়ার গ্যারান্টি দেন, ফুড়ির গ্যারান্টি দেন, যে সময় আপনার ফুড়ির সেহেলি দেতা থাকবা, আপনার ফুয়ার দেতা দোষ থাকবা, দিনদার থাকবা, নেক থাকবা, সুন্নতর উপরে পাবন থাকবা, বালা মানসে বাদরেও বালা বানাইলার আর বাদ মানসে বালারেও বাদ বানাইলা, কথা লাগিন আউলাদ ধ্বংস হইন, আউলাদর এক্সট্রা টাইম আমরা মা বাপর লাগি জরুরি দেখতাম, আপনার ফুয়ার তনহাই কিলাদার আপনি দেখুক কা, আপনার ফুড়িয়ে তনহাই কিলা ঘাটের আপনি দেখুক কা, ফর্জ আপনার লাগি দুদিন দেখুন না আপনার আতর সামনে ইয়া আতর মাসখানো আপনি গিদা কর আপনার ফুল রে আপনি মুসলি লেখরা। তিন নম্বর আউলাদ নাফরমান আর দুষ্ট হওয়ার কারণ হইল আপনি যদি আপনার মা বাপর নাফরমান তা হইন, মাত বুঝরা নি, আপনি যদি আপনার মা বাপর নাফরমানি করিয়া তখন তে আপনার আউলাদে আপনারে সুলুট করতা না, তারা ওলা স্বাগত করবা দিলা আপনি হোসলা, দুনিয়া দারুল মুকাফাত জেসি করনি এসি বারনি দেলা করবাই ওলা, আগর আগর মানসে বইতা এক জওয়ানে তার বাপরে বুড়া বাপরে কিদার ভিতরে বস্তার ভিতরে হারাইয়া উফতা টানিয়া লইয়া দা হাল্লত কি তো হইব হজ যায়, বাপে কইলা বাবারে শাড়ি দে আমারে, জি না বুড়া তোমার এইনো রাখতাম না, তোমার একদম গেইটর বাড়া বলে বেটা হনও থই দিয়ে আমারে ইনো কিতা লাগিন, আমিও আমার বাফরে অতখান আনসলাম, আমার বাফরে আমি ঠানিয়া উফতা অতখানও আনসলাম, তুই আমারে অনো থই দে আল্লাহ তরি গুনতে তোরে আরও থোড়া বেশ লইয়া দেই ভা, দুনিয়া দারুল মুকাফাত, আপনার আপনার ফুয়ায় কথা মানেন না, আপনার সামনে চোখ টেড়া করিয়া স্যার নিশ্চয় আপনি আপনার জীবন আপনার মা বাফর লগে ইলা করসলা, আউলাদ নাফরমান হইতরা না ইউহি কুই বেওফা নেহি হতা, এমনেও কেউ যে বেওফা হই দিতা না, কোনো না কোনো রিজন আস, আমার আর আপনার আউলাদ নাফরমান হওয়ার কারণ সবাব রিজন হইল আরেকটা, যে সময় আপনি আপনার আউলাদর লগে বেইনসাফি করবা, বেইনসাফি বুঝছেন নি, এক ফুয়ারে খুব মায়া দিতরা ফেঙ্গা দিতরা আর দুগুরে তো দেখতেও পারা না ইসে নফরত আয়, এক ফুয়ার চাকরি আছে ও মায় মাছর টুকড়া বড় টুকড়া তৈতরা আর হেগুনতে খেত কররা ডাইল দিও সলিদার, ই মাও জন্নত দেওয়া মুশকিল আছে, ই বাফো নজর বদলি বদলি যদি সাইন এক নম্বর হইব কিনা বাইন তোর মাসানো এখতলাফ আই দিই দুশ্মনী আইব, এই বাইন তোর দুশ্মনীর কারণে মা বাফর লগেও দুশ্মনী হইব, মা বাফর ইজ্জত করতা না ফুয়াইন বিগড়ি দেইবা, আপনার অত ফেঙ্গা বাইয়া ফড়ের ফুয়ারে আপনি গাড়ি লইয়া দিতা তিন ফুয়া তাকলে এক ফুয়ারে দিবা না, মাত বুদরানি ভাই অকল আর এখান কোনে দিন কইবা না এগুন নাফরমান হই গেছেন, তুই নাফরমান হতা লাগিন এগুন নাফরমান হইস, তোর তরিকা বাদ আসলো যে বাদ তরিকার কারণে তোর আউলাদ রে তুই বালা করি গাইড করছ না, না কিতা লাগিন তারা নাফরমান হইতা, গাড়ি আপনি লইয়া দিতরা তিনো দন রে দো এল্ট্রো থও বাইক তিনো দন রে লইয়া দো, একজন রে দিয়া আর দুইজনের লগে দুশ্মনী বাড়াইবা না, দেখো যাইস না নোমান বিন বশির এক সাহাবি তান রে তান বাফে থোড়া মাটি বুধরানি থোড়া সম্পত্তি গিফটে দিছুন, মায়ে কই দরা এক দরাও আমি দিতে দিতাম না, বাফে দিছুন মায়ে দিতরা না,
হাত্তা ইয়াশহাদা রাসূলুল্লাহ আল্লাহর কসম জান দেবা লাগি দিলেই মু ফুয়ারে কইরা আমি দিতাম না তোর বাফে দিলে কি তো আমি দিতাম না ইহা তো কে আল্লাহর রসুলে দুদিন সাক্ষী দিনতে দিম রসুলে দুদিন পারমিশন দেই তে নোমান বিন বশির রে দিলাও তে দিলেই মু না দিতাম না নোমান বিন বশির আল্লাহর রসুলের কাছে গেলে গেছে কাছে গেলা ইয়া রাসূলুল্লাহ আমার আব্বায় তো আমারে মাটির হিস্সা গিফটে দিছেন কিন্তু আম্মায় দিতে দিন না আচ্ছা মুকদ্দমা লাগছে বাপ মা ফুয়া ফ্যামিলি আল্লাহর রসুলে দিকে ইলা বাফে থোড়া গিফটে দিতরা ফুয়ারে আপনি রুকইন খেনে বাদা দেন খেনে ইয়া রাসূলুল্লাহ আমার আরেক ফুড়িও আছেন যার নাম হইল উবাইয়া আমার ফুড়িও আছেন খালি আমার ফুয়া না আজ আমার ফুয়ারে দুদিন বাফে তোড়া গিফটে দিলাইন আমার স্বামী আমার ফুড়ির মনে কিতাই একজন রে দিতরা আর একজন রে দিতরা আল্লাহর রসুলে লগালো গুটিয়া কইছেন ওয়াল্লাহ ইন্নি লা আশহাদ আলাল জাউর আল্লাহর কসম খাইয়া কই আর আমি কোনে দিন আমি জুলুম সাক্ষী দিতাম না সাক্ষী দিতাম না সাক্ষী দিতাম না আল্লাহর রসুলে সাক্ষী দিছেন না নোমান বিন বশিরে মাটির হিস্সা আবার বাফরে ঘুরাইয়া দিলেই সই সম্পত্তি দিলা বাটা লাগে ওলা বাটা হইস বেইনসাফি না বেইনসাফি হইলে আউলাদ নাফরমান বলুন আউলাদ নাফরমান বলেন আরেক কারণ মুহাদ্দিসি নখলে ফরমাইদরা যে সময় মায় বাফর আড়ালে ফুয়ার কাছে বাফর বদনাম হইবা ইয়া বাফে মার আড়ালে আউলাদর সামনে মার বদনাম হইবা এই সিলসিলা দুদিন চলে তে আউলাদর সামনে মা বাফর কোনো ইজ্জত রয়ে না এটা দেখা যায় সমাজ বহুত বেশি হই তোর মাইগুর মাত মাতিস না ও কি কইলো আউলাদর সামনে মার কোনো ইজ্জত রইছে না মায় আমি যে ইজ্জল্লাদ বেঠার গর খাইয়ার কিলা আমি জানি কে দইল আউলাদর সামনে বাফর ইজ্জত রইছে না খুদারা নিজর বিত্রর যত ইখতলাফ আছে দরজা বন্ধ করিয়া নিজে নিজর শেষ করিলেইবা নিজর কমি আউলাদর কাছে কইবা না আউলাদর বিত্রে আপনার প্রতি আপনার বিবির প্রতি যে শ্রদ্ধা যেটা আছে আপনি ঠাস করিয়া এগুন কিতা করবা বাঙ্গি লইবা তদ্রুফ মিয়া বিবির দরমিয়ান আনবন যুদিন তাকে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় মারি লইমু খাটি লইমু বাড়ি জাগি অতানি হতা ও আওলাদ বড় বড় হয়ে গেছ এর বাদে তার আর ইন্ডিয়া পাকিস্তান বন্ধ হয় না কোথায় কোথায় এই আপনার দরবারের কারণে আপনাইন তোর কাজিয়ার কারণে আপনাইন তোর বেড়ার কারণে আউলাদর প্রতি মা বাফর শ্রদ্ধা থাকে না বারোই দেয় একদিন আউলাদও কি দেয় ওই দিন মা বাফর নাফর মানুষ মাত কি দেখো এর বুঝরা নি ভাই এখন তো এই কিছু কারণ যে কারণগুলির কারণে আউলাদ নাফর মানুষ যায় এক নম্বর শিক্ষা না থাকলে দুই নম্বর বালা তালিম না দিলে দুই নম্বর যুদিন এই ফুয়ার দুস্তর প্রতি আমরা খেয়াল রাখি না তিন নম্বর আমরা যুদিন আমরার মা বাফরে নাফরমানি করি চার নম্বর ইটা আউলাদ রে যুদিন আউলাদর সামনে একজনে আর একজনের খিলাফ এগেনস্টে খুয়াত থাকি আর এই আউলাদর সামনে দুদিন মা বাফে খালি দরবার করুন খালি দরবার করুন কিছু কারণে মা বাফর আউলাদ নাফরমানই দেয় ওদের সারা জীবন খান দিতে লাগে সারা জীবন খান দিতে লাগে তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি আয়াত ফড়িছিলাম কিন্তু দুই মাস এক নম্বর আল্লাহর এবাদত করতাম আল্লাহর নাম লইতাম লইমু না ইনশাআল্লাহ খুব বেশি আল্লাহরে ডাকিতাম ডাকি মনে ইনশাআল্লাহ এখানে আল্লাহর নামও মজা আর দুই নম্বর মাত মাতিছিলাম মা বাফর লগে বালা সুলুক বালা ব্যবহার করতাম অনো আমি দুই বাই মাত নিছি মা বাফর হক ক্ষত খান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বিষয়ে কইছেন আরে তেরা বাপ তো জান্নাত কা দরওয়াজা হে আর তেরি মা আল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত মার ফাওর তরে আল্লাহ জান্নাত রে রাখছেন দুইজন আমরা একজন জান্নাতের দরওয়াজা আর একজন জান্নাত আর এই জান্নাতের দরওয়াজা আর জান্নাত রে যদি আমরা নারাজ করিলাই তে জান্নাতের খুশবু পাওয়া আমরা লাগি মুশকিল হই দেইব
আর মা বাপ হকলরে ও বিষয়ে আমরা সবেও চিন্তা করার দরকার যে তা ঔলাদর লাগি সব কিছু কুরবানি দেই, এর বাদে ও তা ঔলাদ নাফরমান হইয়া মারে বাপরে গর তাকিন বেগর করি দিতরা, মা বাপর সামনে মা বাপর উপরে স্যান্ডেল রে লাঠি রে গদারে উঠাইতরা। কারণ কয়েকটা কারণ আমি আপনার সামনে তুলিয়া ধরছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে মা বাফর হুসনে সুলুক মা বাফর ইতাআত ফরমাত বরদারি করবার তৌফিক দিতা। সবে হয় আল্লাহুম্মা আমিন। আর আউলাদ হকলে রে আয় আল্লাহ আমরা আউলাদ মা বাফর জেলা ইতাআত করা লাগে আল্লাহ করবারও আমরা রে তৌফিক দিতা। সবে হয় আল্লাহুম্মা আমিন। আর গার্জেন্ট হকলে রে কইয়া যেটা কর্ম করলে আউলাদ না ফরমান হই আল্লাহ এটা কর্ম তাকিন আমরা রে বাসাইয়া রাখতা। আল্লাহ খুয়া হুনার তাকিন আমলের তৌফিক দোকা। ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি رب العالمين السلام عليكم ورحمة الله آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار والمتقين والصالحين وحسن أولئك رفيقا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم زين قلوبنا بالإيمان اللهم أكرم ظاهرنا بالإسلام اللهم نور قلوبنا بالقرآن وشفعنا يوم القيامة بالقرآن ونجنا يوم القيامة بالقرآن اللهم اجعل ظاهري نورا واجعل باطني نورا واجعل قلبي نورا واجعل لساني نورا اللهم بك أمسينا وأمسى الملك لله اللهم أصبحنا وأصبح الملك لله رب العالمين اللهم أمسينا على فطرة الإسلام ودين نبينا صلى الله عليه وسلم وملة أبينا إبراهيم حنيفا وما كان من المشركين إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك أهله وإن تطرد فمن يرحم سواك يا رب العالمين يا أكرم الأكرمين أي الله نبي دير بغنور شمن بويا مني أي الله تند ريتو أي الله بسنر عرام ريتو يا منيب أي الله بيوي بچين أولاد فلا يا الله تمار هر تمار نبي بر محبتو আয় আল্লাহ কুল আসমানর তলে আয় আল্লাহ জমিনর উপরে আল্লাহ আতুটাইয়া তোমার কাছে গুনার মাফি সাইয়ার মুনি আয় আল্লাহ আমরার জিন্দেগির তমাম গুনাহ খাতা কুসুরিরে মাফ করিয়া দো আয় আল্লাহ ছোট গুনাহ বড় গুনাহ দেখাইয়া লুকাইয়া বড় গুনাহ করছি মুনি আয় আল্লাহ রাত কুরান্দারে আয় আল্লাহ দিনের উজালার মধ্যে বড় নাফরমানি করছি মুনি আয় আল্লাহ তোমার চৌকট হইয়া মুনি দুই আত্রে দরাজ করিয়া আয় আল্লাহ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে আজাম মুরব্বিয়ান জওয়ান খল্লিয়াত খান্তা উঠাইছি মুনি আয় আল্লাহ যারা তোমার পছন্দ আয়াত ওলার তলে আত রাখি আল্লাহ এই মজলিসের তমাম আয় আল্লাহ উঠানে ওয়ালা আজ মৌলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ যত মা বই নখলিয়া তোটাই শুনুনি আয় আল্লাহ তারার আল্লাহ ফরিয়াদ রে তুমি শুনিল আর কবুল করিলাও আয় আল্লাহ ইন বুয়ারে কবুল ফরমাও ইনর খবর রে আল্লাহ হাসান হুসাইনের নানা আমরার জানর টুকড়া যার উফরে ইমান আনছি মুনি আমরার ইমান আমরার জান আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দিলা আয় আল্লাহ সোনার নবীর তওয়াজ্জুই বানাতর দিকে দি ফলাই দিলাও সোনার নবীর তওয়াজ্জুই লাকাবাসীর দিকে দি ফলাই দিলাও
ও মুনীব কিয়ামতের দিনে কুরআন মাহফিল রে আয় আল্লাহ হাদিসের মাহফিল রে আয় আল্লাহ দিনী মাহফিল রে আল্লাহ আমরা তমাম রহকো আয় আল্লাহ জরিয়ায়ে নাজাত বানাই দিলাও মুনীব আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন আয় আল্লাহ আমরার জওয়ানি তোমার ইবাদতের মধ্যে কাটাইবার তৌফিক দিও আয় আল্লাহ আমার যত মুরব্বি আনখলে হাত উঠাইছেন মুনীব আয় আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন আল্লাহ সাদা যদি দাড়ি হই দেয় তোমার শরম লাগে আত্রে ঘুরাইয়া দিতায় মুনীব আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ও তাত লইয়া তোমার দরবার হাত উঠাইছি মুনীব আমরা রাইসকুর ফরিয়াদ রে মুনাজাত রে তুমি কবুল করিলাও আয় আল্লাহ আমরা রিস্ক রুটির মধ্যে খেয়ার ও বরকত নসিব ফরমাও আয় আল্লাহ ইলাকার বহুত বায়ন্তে দুয়ার দরখাস্ত করছেন মুনি আয় আল্লাহ মা বইনকলে বড় দিলরে চাহত লইয়া তোমার দরবার হাত উঠাইছেন মুনি তামামর জায়দ মাকাসিদে হাসানারে ফুরা করিয়া দো আয় আল্লাহ মজলিস তাকিন বার করবার আগে আমরা রে মাসুম আয় আল্লাহ গুনাহ তাকিন পাপ পবিত্র বানাইয়া বার করিয়া দিও মুনি আয় আল্লাহ নবী দিয়ে সাহাবা অগলরে লইয়া যত বালাই খুঁজি আল্লাহ দুয়ার মাধ্যমে তোমার কাছে খুদিয়ার আয় আল্লাহ যত বুড়াই তাকিন ফানাসাইদা মুনি তোমার কাছে ফানাসাইয়ার আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এ মজলিসের বহুতর মা বাবা দুনিয়া ছাড়িয়া গেছেন কি মুনি আয় আল্লাহ আমি এক কম্বখত গুনেগার মুনি আয় আল্লাহ আমিও দুয়ো দনারাইয়া তোমার দরবার হাত উঠাইছি আয় আল্লাহ আমরার মা বাপুর হক আমরার সদকায় জারিয়া হিসাবে কবুল করিলাও আয় আল্লাহ জীবনের কোন আমল যদি মৌলা তুমি আমরার ফজল করিয়া দেখো ও মৌলা আমল রে মুনি আমরার মা বাপর হক সদকা হিসাবে কবুল করিলা আমরা ঔলাদ হিসাবে তোমার কাছে খুদিয়ার মুনি আয় আল্লাহ তুমি কোরআন কইছো মুনি তোমার আমরা মা বাবার লাগি আমরা দোয়া করতাম আল্লাহ আয় আল্লাহ তুমি দোয়াও শিখাইয়া দিছো মুনি আয় আল্লাহ জেলা বচপনের মধ্যে ঠান্ডার মৌসুম আয় আল্লাহ গরম বিস্তার শুলাইয়া তার ঠান্ডার মধ্যে সই সই মুনি আয় আল্লাহ আমরার মা বাবার খবর রে তুমি জন্য তার বাগান বানাই দি আয় আল্লাহ ও মুলি ইয়া রাব্বুল আলামিন হায় আল্লাহ আমরার লাফরওয়ালির কারণে কবর আমরার মা বাবারে তুমি কুলো শাস্তি দিও না হায় আল্লাহ আমরা গুনাহ করার কারণে বলি কবর খুলো পরিশালির মধ্যে আমরার কলিজার টুকড়া দুয়ো দণ্ডে আল্লাহ রাখিও না হায় আল্লাহ নবীদের বাগালো বই আল্লাহ আমরার মা বাবার তাবাম মেহরুম মরহুমিন অকলল লাগি দোয়া করি আর হায় আল্লাহ তারার কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাও মুনি হায় আল্লাহ যতর মা বাবা দুনিয়া দসুন হায়াতে তৈবা নসিব ফরমা হায় আল্লাহ আমার যুবক বয়ান তরে আল্লাহ দিল খুলিয়া মা বাবার আল্লাহ খিদমত করবার তৌফিক আয় আল্লাহ খুদ নজওয়ান ভাই হল দেশ সারি বিদেশ আয় আল্লাহ হরাইকুর মধ্যে দেশ ময় বালি সকল না লাগাইয়া বুনি মা বাবার খুদ আল্লাহ ইয়াদ করিয়া বালিশ বিদায় খান দুই মুনি আয় আল্লাহ ইতা যুবক ভাইন ধরো ইল্লাহ তুমি হিফাজত করিও বলি আসমানি জমিনি আল্লাহ বলা মুসিবত দি আল্লাহ আমার দেশে বিদেশে বায়ান্তরে আল্লাহ তুমি কোনো পরিশানির মধ্যে ফলাইও না আয় আল্লাহ মুসলমানের তিজারত বরকত দিয়া দো আয় আল্লাহ ইসলামের হেফাজত ফরমাও আয় আল্লাহ মসাজিদ মাদারিসের হেফাজত ফরমাও মুনি আয় আল্লাহ সে গরব ইয়াদ উঠাইছি আল্লাহ মাদ্রাসারে তুমি তা কায়ামতর লাগে কবুল করিলাও আয় আল্লাহ
ইকানোর ফেজ দিয়া তামামিলা কারে ফেজ ইয়া বুখরিয়া দো আয় আল্লাহ ইকানোর আল্লাহ রহমত দিয়া তামামিলা কা বশির আল্লি তুমি রহমতের ছত্র সায়া কুঞ্জে রাখিও মুহি اللهم بلغ عنا والصلاة والسلام إلى روح حبيبنا صلى الله عليه وسلم وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين برحمة